ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে সাজদাতে গিয়ে বাংলায় দোয়া করা যাবে কি না, আরবি ব্যতিরেকে অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে কি না, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত রয়েছে। একটা শর্ত হচ্ছে যা সুরাতুল বাইগিনাতে উল্লেখ আছে, পবিত্র গ্রন্থ আল কোরআন 114টি সুরা আছে, তার মধ্যে একটা সুরা হচ্ছে সুরাতুল বাইগিনা। তো সুরা বাইগিনার মধ্যে উল্লেখ আছে, মহান আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, যে আমি হুকুম দিয়েছি আমার বান্দাদেরকে যে তারা আমার ইবাদত করবে এখলাসের সাথে, একনিষ্ঠতা বিশুদ্ধ নিয়তের সাথে। বুঝলেন, এটা হচ্ছে এখলাস। প্রথম শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার যে এখলাস, এ কথাই মহান আল্লাহ বলেছেন সুরা আল বাইগিনা। ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে যে তরিকায়ে মুহাম্মাদি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া। আর এর দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো ব্যক্তি এমন বিষয়ের ওপর আমল করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, আদেশ নেই, তাহলে তা প্রত্যাখ্যান, তা বাতিল। বুঝতে পারলেন? তাহলে এই সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি কোনো কাজ আমরা না করি তাহলে তা প্রত্যাখ্যান, তা বাতিল। তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত অপরিহার্য। সেই দুটি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে এখলাস, দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি, রসুলুল্লাহ সাল্লামের তরিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া। তাহলে আসুন, ইবাদতের মধ্যে আসল ইবাদত, মূল ইবাদত হচ্ছে সলাত তথা নামাজ। তাহলে ইবাদতের মধ্যে মূল ইবাদত যদি সলাত হয় তাহলে সলাত অবশ্যই, সলাত কবুল হওয়ার জন্যও এই দুটি শর্ত প্রযোজ্য, ইখলাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নিজের জীবিত অবস্থায়, তিনি নিজের জীবনে কখনো কি আরবি ব্যতিরিকে সলাতের মধ্যে অন্য কোনো ভাষায় দোয়া করেছেন? করেননি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। অতএব এটা তরিকায়ে মুহাম্মাদির মধ্যে পড়বে না যদি আমরা সলাতের মধ্যে কি করি, আরবি ব্যতিরিকে অন্য ভাষায় দোয়া করি, বাংলা, উর্দু, ইংরেজি, ফার্সি, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না, তাই সেটা সঠিক হবে না। তাই আমরা নামাজের মধ্যে দুফুলুস সালাহ আর তাকবীর, নামাজে প্রবেশ করা তাকবীরে তাহরিমা, এবং খুরুজুস সালাহ, নামাজ থেকে বের হওয়া আর তাসলিম, সালাম ফেরা। তো এই নামাজে প্রবেশ করা থেকে নামাজে বের হওয়া, এই এর মধ্যে আমরা আরবি ব্যতিরিকে অন্য কোনো ভাষায় দোয়া করতে পারি না, এটাই হচ্ছে সঠিক। কিন্তু সলাৎ শেষ হয়ে গেলে কিংবা সলাৎ শুরু করার পূর্বে আমরা যে কোনো ভাষায় মন ইচ্ছে দোয়া করতে পারি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, যে কোনো ভাষায় আমরা দোয়া করতে পারি, কেননা মহান আল্লাহ তিনি সমস্ত ভাষায় জ্ঞানী, তিনি সমস্ত ভাষাই জানেন। বুঝতে পারলেন? আমরা সলাতের বাইরে, সলাতের পূর্বে, যেমন হাদিসের মধ্যে উল্লেখ আছে যে লা ইউরাদ্দু দোয়া বাইনাল আযান ওয়াল ইকামাহ, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া রদ করা হয় না, প্রত্যাখ্যান করা হয় না, সেই সময় দোয়া কবুল করা হয়। তাহলে আজান হয়ে গেছে, তারপর থেকে জামাত শুরু হওয়ার আগে অবধি এই সময়টা
দোয়া কবুল হওয়ার সময়। আসুন এই সময় আপনি মন ইচ্ছে যে কোনো ভাষায় দোয়া করুন, কোনো সমস্যা নেই। তাহলে যেই বিষয়ে ইখতিলাফ রয়েছে সেখানে আপনি আরবি ব্যতিরিক অন্য ভাষায় কেন করবেন? অতএব আরও যে সমস্ত স্থানে দোয়া কবুলের স্থান, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াবি আসমানে নেমে আসেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাত্রের তৃতীয়াংশে তিনি দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং তিনি বলেন, মাই ইয়াদউনি ফাস্তাজিবলা, আমার কোনো বান্দা আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। ওমাই ইয়াসআলুনি ফাউতিহ, আমার কোনো বান্দা আছে যে আমি তাকে তা দেব, আমার কোনো বান্দা আছে যে আমি তাকে তা দেব। ওমাই ইয়াস্তাগফিরুনি ফাস্তাগফিরলা, আমার কোনো বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। তাহলে এই তিনটি কথা মহান আল্লাহ তিনি দুনিয়াবি আসমানে নেমে আসে বলেন। তাহলে এটাও একটা দোয়া কবুলের সময়, রাত্রের তৃতীয়াংশ। আপনি সেই সময় মন ইচ্ছে যে কোনো ভাষায় দোয়া করুন, কোনো সমস্যা নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাষাই জানেন। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেহেতু ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে যে ইখলাস এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া, তাই আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সলাতের মধ্যে আরবি ব্যতিরিক অন্য কোনো ভাষায় দোয়া করেননি, তাই করা ঠিক নয়, করা জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ।